এবারে পাহাড়ের খবরে চোখ রাখবো পথের শিশুরাও গোর্খাল্যান্ডের দাবিতে এবারে শৈশব কেউ হাতিয়ার করলো মোর্চা চিরাচরিত পোশাক পরে হাতে খুকরি নিয়ে পাহাড় পথের দখল নিল শিশু কিশোররা গিটারের ছন্দে উঠল গোর্খাল্যান্ডের সুর দিল্লির নজর টানতে রক্তের বদলে আজকে সুরে গানে আন্দোলন মোর্চার আগাগোড়া সংযত রইল প্রশাসন মুখে আধো গুলি হাতে ফেস্টুন ঝিরঝিরে বৃষ্টিতে আদুলগা পাহাড়ের রাস্তায় ওরা কেউ তিন সাড়ে তিন কেউ বা আরেকটু বেশি গোর্খাল্যান্ড কি বোঝার বয়স হয়নি তাতে কি জাতিসত্তার আন্দোলনের আঁচ ওদের গায়ে আজকে দার্জিলিং এর পথে গোর্খা জনমুক্তি মোর্চা নাবালো তাদের শিশুদের এই এলাকার যারা শিশুরা তারাও কিন্তু আজকে দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দিচ্ছেন We don't want to learn Bengali because our language is Nepali. We are Nepali. We will not talk Bangla. সোনাদা কারশিয়ংয়েও খুকরি হাতে রাস্তায় শিশুরা প্রতিবাদের সুর গিটারে সুরে গানে গোর্খাল্যান্ডের দাবি উঠল পাহাড়ে কখনো রক্ত কখনো গিটার দিল্লির নজর টানতে প্রতিদিনই কৌশল বদলাচ্ছে মোর্চা পাহাড় অচল করতে এতদিন মোর্চা হাতিয়ার করেছে পুলিশের অতি সক্রিয়তাকে এদিন একেবারে তার উল্টো ছবি দেখল পাহাড় কালিম্পং থেকে পাতলেবাস যাওয়ার পথে দুই মোর্চা নেতা স্যামুয়েল গুরুং ও আরবি ভুজেলকে আটক করে পুলিশ নিয়ে আসা হয় দার্জিলিং সদর থানায় নিমেষে ঘেরাও করে নারী মোর্চা কিন্তু সংঘাত এড়িয়ে যায় প্রশাসন মুক্তি দেওয়া হয় দুই নেতাকে রনি ভঙ্গ দেন নারী মোর্চাও মোর্চার দাবি মেনে এদিন পাহাড় থেকে সেনা সরিয়ে নিয়েছে রাজ্য রাজনৈতিক মহল বলছে মোর্চার আক্রমণের হাতিয়ারকে ভোঁতা করে সংঘাত এড়িয়ে আলোচনার বার্তাই দিচ্ছে রাজ্য সারা দেয়নি মোর্চা প্রশাসন সংযত হওয়ায় সংঘাতের পথে হাঁটতে পারছেন না গুরুরা বিজেপিও জানিয়ে দিয়েছে গোর্খাল্যান্ড আন্দোলনে সাই নেই তাদের সব মিলিয়ে রাজ্যের প্যাঁচে পাহাড়ের দিশিয়ারা গুরু অ্যান্ড কোম্পানি আর তাই ভোতা হয়ে যাওয়া হাতিয়ারকে শান দিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে খোঁজ মোর্চা সুপ্রিমো বিমল গুরুকে সঙ্গে নিয়ে নতুন কৌশলের খোঁজে মোর্চা নেতৃত্ব ক্যামেরায় পাপনের সঙ্গে সিজার ২৪ ঘন্টার দার্জিলিং